ফ্লেক্স ফুয়েল কার্স, গাড়ির তেলের সঙ্গে ইথানল মিশিয়ে তৈরি করা হবে এই ফ্লেক্স ফুয়েল, যার ফলে কমে যাবে জ্বালানির খরচ। চিন্তা লাঘব হতে পারে কার ড্রাইভারদের, আগামী দিনে সস্তা হতে পারে মহার্ঘ জ্বালানি। এবার ফ্লেক্স ফুয়েল গাড়ির দিকে হাঁটতে চলেছে সরকার। গাড়ির তেলের সঙ্গে ইথানল মিশিয়ে তৈরি করা হবে এই ফ্লেক্স ফুয়েল, যার ফলে কমে যাবে জ্বালানির খরচ। বাইরের দেশে ইতিমধ্যেই এই ফ্লেক্স ফুয়েল গাড়ির নাম শুনেছে প্রায় সকলেই, সেখানে বহু বছর ধরেই চলছে ফ্লেক্স ফুয়েল কার্স, যদিও ভারতের বুকে একেবারে নতুন এই নাম। জেনে নিন কি এই ফ্লেক্স ফুয়েল, লিটার প্রতি 35 টাকা কমবে জ্বালানি, কেন্দ্রীয় পদক্ষেপে সকলের স্বস্তি। জ্বালানি নিয়ে বড় বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র, যার জেরে জ্বালানি কিনতে গিয়ে প্রতি লিটারে 35 টাকা সাশ্রয় হতে চলেছে সকলের। ফ্লেক্স ফুয়েল এর ব্যবহার নিয়ে শিগগিরই বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। বর্তমানে পেট্রোল ও ডিজেল কিনতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ, এর মধ্যেই স্বস্তির খবর, লিটার প্রতি 35 টাকা কমতে চলেছে জ্বালানি খরচ ফুয়েল প্রাইস। বিকল্প জ্বালানি ইথানল ব্যবহারের মাধ্যমে গাড়ি চালকদের খরচ কমতে চলেছে, জ্বালানির খরচ কমলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও কমতে পারে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, আগামী 10 দিনের মধ্যে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনস নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফ্লেক্স ফুয়েল বা ফ্লেক্স জ্বালানির অর্থ হল ফ্লেক্সিবল ফুয়েল, এটি এমন একটি জ্বালানি যা পেট্রোলের পরিবর্তে ইথানলকে জ্বালাতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, এই বিকল্প জ্বালানির দাম প্রতি লিটারে হতে পারে 60 থেকে 62 টাকা, অন্যদিকে পেট্রোলের দাম লিটারে প্রায় 100 টাকা। সুতরাং ইথানল ব্যবহার করে গাড়ি চালানো হলে 40% কমবে জ্বালানির খরচ। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, পরিবহনমন্ত্রী হিসেবে তিনি খুব শিগগিরই তিনি অটোমোবাইল সেক্টরে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন বাধ্যতামূলক করতে চলেছেন। এক্ষেত্রে গাড়িতে পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি ফ্লেক্স ফুয়েল ইঞ্জিনও থাকবে, এক্ষেত্রে কেউ চাইলে 100% ইথানল ব্যবহার করে গাড়ি চালাতে পারেন। নীতিন গড়করি জানিয়েছেন, ব্রাজিল, কানাডা এবং আমেরিকার অটোমোবাইল সংস্থাগুলি ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন তৈরি করছে। এই দেশগুলিতে গ্রাহকেরা 100% পেট্রোল বা 100% বায়ো ইথানল ব্যবহার করতে পারেন। বর্তমানে প্রতি লিটার পেট্রোলে 8.5% ইথানল মেশানোর অনুমতি রয়েছে, 2014 সালে এই পরিমাণ ছিল 1.5%। নীতিন গড়করি জানিয়েছেন, ইথানল পেট্রোলের চেয়ে অনেক ভালো জ্বালানি, এটি স্বল্প ব্যয় সাপেক্ষ, দূষণমুক্ত ও স্বদেশী। এই পদক্ষেপ দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে বলে মনে করছেন তিনি। উল্লেখ্য, আখ ও ভুট্টা গাছ ইথানল তৈরিতে ব্যবহৃত হয়, যেহেতু এটি পুনর্নবীকরণযোগ্য সংস্থান থেকে তৈরি, তাই একে পরিবেশ বান্ধব হিসাবে বিবেচনা করা হয়।